হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই গ্যাং মাস্টারদের ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন না। কেন পারেন না, সেটা কিভাবে করা সম্ভব? আমরা অনেকেই সেটাকে ডাউনলোড করি, ডাউনলোড করার পর সেখানে ওয়াটারমার্ক থেকে যায়। যখনই আমরা ওয়াটারমার্ক রিমুভ করার জন্য টাচ করি, তখন সেখানে গিয়ে দেখা যায় যে আমরা কি না সেখানে পারচেস করতে বলছি আমরা, তাই সেটাকে পারচেস না করে ফ্রিতে কিভাবে তাকে ব্যবহার করতে পারি এবং তার ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে পারি সেটাই আজকে দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি বাবলু, আপনারা দেখছেন ফিউন টেকনোলজি 2.0, কিছু প্রযুক্তি যা আপনাকে এগোতে সাহায্য করবে। তাহলে চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। প্রথমে চলে যাবেন কাইন মাস্টার, কাইন মাস্টারটা ওপেন করলেন। ওপেন করার পর ক্রিয়েট নিউ ক্রিয়েট ক্রিয়েটে করলেন, 16:9 গিয়ে ক্লিক করুন। তারপর আপনার কাছে ঠিক এই রকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার যেই ভিডিওটা আছে সেটাকে আপনারা সেই ভিডিওটাকে আপনারা ওখান থেকে চুজ করে নিয়ে নিলেন। আমি ঠিক এই ভিডিওটা নিলাম 1:46। নেওয়ার পর দেখুন এই ভিডিওটা কিন্তু অলমোস্ট চলে এসেছে। তাহলে এটাকে আমি কি করব, তারপরে আমরা কি করবো এটাকে দেখুন, এটাকে আমি কেটে নিলাম কিছুটা পার্ট, যেটা আমরা প্রত্যেকেই করে থাকেন এবং সেটা করতে হয় এবং আমরা এডিট করি, সেটা করা এডিট করে থাকি। এরপরেই আপনারা এখানে ওপরে গিয়ে মারলেন, মারার পর এখানে আপনারা সেভ করবেন, স্কিপ করে দিন এটাকে। দেখুন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড করে একটা কথা বলি, যারা আমার ভিডিওটা এই রিমুভ করা ভিডিওটা জানেন বা আগে থেকে জেনে আছেন, তো তারা এটাকে রিমুভ করে দিতে পারেন বা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, এবং যারা জানেন না তারা শেষ পর্যন্ত দেখুন একদম স্কিপ না করে, তাহলে আপনিও আপনার মোবাইলে দিয়েই একটা সুন্দর ভিডিও এডিট করতে পারবেন এবং কাইন্ড মাস্টার দিয়েই করা সম্ভব। আমার এখানে যেহেতু MB অনুযায়ী দেখায়, তো সেই ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। এই সময়টা দেওয়ার পর, আপনি ডাউনলোড হওয়ার পর, আমি আর একটা জিনিস বলবো, যেটাতে করলে আপনার অটোমেটিক এটা চলে যাবে, ঠিক আছে? এখানে আপনারা সবাই জানেন, যারা যারা কাইন্ড মাস্টার ইউজ করেন তারা জানেন MB বেশি বা কম, হাই লো এসব করা যায়। হ্যাঁ, সেগুলো করে নেবেন, কারণ হাই করার মানে হচ্ছে আপনার পিকচার কোয়ালিটি বা ভিডিওর কোয়ালিটিটা অনেক বেটার হয়, MB যত বেশি হবে। তো ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন একদম আপনাদের সেই চেনা প্লে স্টোরে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাবেন, এখানে লিখবেন রিমুভ ওয়াটারমার্ক অ্যাপ। দেওয়ার পর এই জায়গাটা ক্লিক করে যে দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করুন, ওয়াটারমার্ক এডিটর চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। এই রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই কাইন মাস্টার যে ভিডিওটা শুট করেছিলাম সেখান থেকে সেটাকে আমি সিলেক্ট করলাম। ওকে করার পর আপনার কাছে ঠিক এইরকম ইন্টারফেস হবে, এরকম চারকোন একটা বর্ডার দেওয়া আসবে। এটাকে আপনি আপনার ইচ্ছে মতো সাইজ অনুযায়ী, বাট বড় নয়, যেটা আপনার ওয়াটারমার্ক আছে সেই অনুযায়ী এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর ঠিক এই ওপরের লাইনে চলে যাবেন, ওপরে দেখুন শেপ বলে লেখা আছে, ওটাতে শেপটাতে গিয়ে আপনারা ক্লিক করবেন। করে দেবেন এখানে আবারও সেভিংস হচ্ছে, মানে সেভ হচ্ছে আপনার গ্যালারিতে ডেটাটা, ঠিক আছে? সেটার জন্য আপনারা একটু ধৈর্য ধরতে হবে, বেশি সময় লাগবে না। MB-র উপর রিকোয়ারমেন্ট থাকে কতটা সময় নেবে বা কতটা সময় দেবে, তারপর রিকোয়ারমেন্ট থাকে। এরকম আপনার টেকনিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর একদম বেরিয়ে যান। আমি আমাদের গ্যালারি থেকে দেখাচ্ছি, দেখুন অলে গিয়ে এই দেখুন, এটাতে দেখুন ওয়াটারমার্ক অলমোস্ট নেই এবং এটাতে আছে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে আপনারা ওয়াটারমার্কটা রিমুভ করতে পারলেন। এইভাবে আপনারাও করুন, আপনাদের মোবাইল থেকে আপনারাও করতে পারবেন।